আসসালামু সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি একটি লাশের খবর পাওয়া গেছে এবং লাশটি পাওয়া গেছে মিরপুর উপজেলার যে রোজ হলিডে পার্ক যেটি আছে আপনার তিরমণি সংলগ্ন সেই রোজ হলিডে পার্কের যে পচা নর্দমার যে ক্যানাল সেই ক্যানালের মধ্যে একটি লাশ দেখতে পেয়ে লোকজন কিন্তু আজ সকালেই মিরপুর থানা পুলিশকে খবর দেয় এবং মিরপুর থানা পুলিশ সেটি উদ্ধার করেন ইতিমধ্যেই এই লাশটির যে বিভিন্ন ধরনের নিউজ প্রচার হয়েছিল যে লাস্টি কার বা কোথায় কিভাবে এই মৃত ব্যক্তিটিকে এমন একটি পোস্ট কিন্তু মিরপুর থানা পুলিশের মিরপুর থানার পক্ষ থেকে একটি ফেসবুকে তাদের পেজের মাধ্যমে পোস্ট করা হয় যে কেউ চিহ্নতে পারে অবশ্যই খোঁজটি দিবেন কিন্তু শেষ পর্যন্ত আসলে মৃত ব্যক্তিটির সন্ধান পাওয়া গেছে এবং যিনি মারা গেছেন তিনি কে একটু আমরা একটু চলেন জেনে নিই দীর্ঘ কুষ্টিয়ার বলছে কুষ্টিয়ায় টানা এগারো দিন নিখোঁজের পর আজ সকালে অর্ধগলিত অটো চালকের লাশ উদ্ধার আসলে এটা হচ্ছে দিন আগে এই নিখোঁজ নিখোঁজ ছিলেন তিনি তার বাড়িটি হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং অ্যাসেস্ট ব্লক তিনশো ছত্রিশ এর বাসিন্দা শাহিনুল হক লিটল যিনি মারা গেছেন তার নাম হচ্ছে শাহিনুল হক লিটন তিনি গত আঠারোই পাঁচ দু তারিখে আমি আবার বলছি যিনি মারা গেছেন তার নাম হচ্ছে শাইনুল হক লিটন তিনি হাউজিং এ বসবাস করতেন কুষ্টিয়া সদর উপজেলার শহরের হাউজিং এ আঠারো পাঁচ চব্বিশ তারিখে বিকেলে আনুমানিক চারটার সময় তার ব্যক্তিগত ইজি বাইক নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ তার মানে চারটার সময় তিনি বাসা থেকে ভাড়া তার ইজি বাইক চালক তিনি এবং ইজি বাইক চালকের যে ভাড়া মারার উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হয়েছিলেন এবং তারপর থেকে তাকে আর পাওয়া যায়নি এবং পরবর্তীতে গভীর অতিক্রম করে গেলে বাড়ি ফির না ফিরে আসে ব্যবহৃত মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে চেষ্টা করা হলে মোবাইলটি বন্ধ পাওয়া যায় এক পর্যায়ে তিনি রাতে যে গ্যারেজ ইজি বাইক রাখতো সেই গ্যারেজের মালিকের সাথে কথা বলে জানা যায় সানির অফ রাতে গ্যারেজে ইজি বাইক রাখেন তার বুঝতে পারছেন সেই দিনই আসলে হয়তো তিনি ইজি বাইক যারা অপহরণ করেন তারা তাকে অপহরণ করেছেন তাৎক্ষণিক আশেপাশে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায় না পরবর্তীতে মডেল থানায় কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা আজকে সকালে মিরপুর থানার বাইপাস সড়কের আশেপাশে রোজ মধ্যে লাল গেঞ্জি অবস্থায় লাশ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ এই হচ্ছে সর্বশেষ খবর এবং মিরপুর থানা পুলিশ ইতিমধ্যেই লাশটি মর্গে পাঠিয়েছেন এবং আহ তদন্তের জন্য অধিক তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন হয়তো বা যে কুষ্টিয়া মডেল থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে যেহেতু অটো চালকের বাসা বডেল থানায় সেখানে হয়তো বা সেই অভিযোগের করবেন পুলিশ এবং এর আগেও পুলিশ কিন্তু এই অটো অটো যারা অপহরণ করেন তাদের একটি চাঞ্চল্যকর অপহরণের চিত্র আমরা আশা করব যে এই মামলাটি বা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হবে এবং যারা এই আহ নে কাজটি করেছেন অটো সিন্থায় করে হয়তো তাকে মেরে এই এখানে রেখে গেছেন এমনটা হতে পারে আহ তাদেরকে আসলে আইনের আওতায় এনে সঠিক শাস্তি গ্রহণ করবেন বলে অবশ্যই মিরপুর থানা পুলিশ অথবা কুষ্টিয়া পুলিশ এই কাজটি করবেন বলে আমরা আশা করি ধন্যবাদ সবাইকে আসসালাম